बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम आमादेर चैनेलेर सुप्रिय दर्शक मंडली आशा करी महान अल्लाह रब्बुल आलमीनेर अशेष मेहरबानी ओ दुआई आपनारा सकलेई भालो आछेन। हजरत मुआज बिन जबाल रादियल्लाहु ताआला अनहु थेके बर्णित आमी नबी करीम सल्लल्लाहु आलैहि वासल्लाम के बोल्लाम आल्लाह ताआला कोन आमल बेशी पछंद करेन। तिनी बोलेन मृत्युर आग पर्यन्त जेन तोमार मुखे आल्लाहर जिकिर थाके। जिकिरुल्लाह करा बान्दा मुजाहिदेर मतो रहमत से बान्दार काछेई थाके जतक्षण से बान्दा आल्लाहर नामेर जिकिर करते थाके एबं तार ठोट जिकिरेर माध्यमे नड़ते थाके। जिकिरुल्लाहर चेये बड़ो आमल आर कोनो किछु नेई। जिकिरुल्लाह करा बान्दादेर जन्य सुखबर रयेछे। सबचेये उत्तम आमल जिकिरुल्लाह। सकाल थेके सन्ध्या निजेर जिह्वा जिकिरुल्लाह करते थाका बान्दा गुनाह थेके मुक्ति पेये जाए। जिकिर करा बान्दा के अल्लाह ताला रहमत दान करें एवं निजेर बंधु बनिए नेन एवं जे बान्दा अल्लाह करीमेर जिकिर करे अल्लाह ताला तार सकल इच्छा पूरण करे दाए, तार सकल समस्या दूर करे दाए, ताके रुजी रुटी दान करें, तार सकल वंशधर के रहमत दान करें। अल्लाह रब्बुल आलमीन आमादेर मुसलमान सृष्टि करेछेन। এটি আল্লাহ করিমের আমাদের উপর অনেক বড় একটি নিয়ামত। আমরা প্রতিনিয়ত তার শুকরিয়া আদায় করব। আল্লাহর জিকিরগুলোর মধ্যে একটি জিকির বিসমিল্লাহির রহমানির রহিম, যা পাঠ করার এত বেশি ফজিলত যে এর সম্বন্ধে শেখ আব্দুল কাদির ফরমান যদি লিখে ব্যাখ্যা করি তাহলে হাজার হাজার বয়ান লিখতে পারি এবং প্রতিটি বইয়ের 300টি পৃষ্ঠা হবে। বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলতের সম্বন্ধে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর এমন একটি আয়াত নাজিল হয়েছে যা হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যতীত আর কোনো নবীর উপর নাজিল হয়নি এবং সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, যখন এই আয়াতটি নাজিল হয় তখন বাদুল মাস্ট্রিকের দিকে চলে যায়, সমুদ্র আটকে যায়, পশুপাখি কান পেতে শুনতে থাকে, শয়তানের উপর আকাশ থেকে অগ্নিশিখা বর্ষণ হয়। আল্লাহ তাআলা নিজের সম্মান শহীদ কসম করে বলেন, যে জিনিসের উপর আমার এই নাম করা হবে সেই জিনিসে বরকত হবে, বিসমিল্লাহের ফলে গুনাহগারের মাফ হবে। যদি জমিনের মধ্যে কোনো কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে পড়ে থাকে এবং আদবের জন্য যদি কোনো ব্যক্তি সে কাগজটি তুলে নেয় তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে নিজের বন্ধুর মধ্যে যুক্ত করে নেবেন এবং তার পিতামাতাকে কবরের আযাব থেকে নাজাত দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এক সময় এক মুসলমানের শয়তান এবং এক কাফিরের শয়তানের মধ্যে সাক্ষাৎ হয়। কাফিরের শয়তানটি খুবই মোটা তাজা শরীরে কাপড় পরে এবং মাথায় তেল লাগিয়েছিল। যখন মুসলমানের শয়তান খুবই দুর্বল, অসহায়, নোংরা এবং নগ্ন ছিল, কাফিরের শয়তানটি মুমিনের শয়তানকে জিজ্ঞাসা করল, ভাই তোমার এমন অবস্থা কেন? সে উত্তরে বলে, আমি এমন একজন আল্লাহর বান্দার সাথে আছি যে খাবার সময় পানি অথবা অন্য কোনো জিনিস পান করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে। তার জন্য আমাকে পিপাসায় এবং ক্ষুধার্ত থাকতে হয় এবং যখন তেল লাগানোর সময় অথবা কাপড় পরার সময় বিসমিল্লাহ পাঠ করে তখন তার ফলে আমার চুল নোংরা এবং শরীর নগ্ন থেকে যায়। কাফিরের শয়তানটি বলল, আমি এমন ব্যক্তির সাথে আছি যে কোনো কাজের আগেই বিসমিল্লাহ পাঠ করে না। একবার হযরত খালিদ বিন ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে কিছু লোক বললেন, আপনি আমাদের এমন কিছু বলে দিন যাতে আমাদের মধ্যে ইসলামের ঈমান বেশি থাকে। তখন তিনি বিষ আনালেন এবং তার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে খেয়ে নিলেন। আল্লাহ তাআলার বরকতে ওনার উপর কোনো কিছুই হলো না। এইসব দেখে সে সকল বলে উঠল, দিনে ইসলামই হচ্ছে এক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সকল কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পাঠ করো। যে কাজের প্রথমে বিসমিল্লাহ পাঠ করা হয় না সে কাজ অসম্পূর্ণ থেকে যায়। সকল কাজের আগে বিসমিল্লাহ পাঠ করলে সে কাজে বরকত চলে আসে। সুপ্রিয় দর্শক, এই তো ছিল বিসমিল্লাহের ফজিলত। ইন্ডিয়া থেকে একজন ভাই বিসমিল্লাহের আমলের সম্বন্ধে আমাদের মেসেজ দিয়ে বলেন যে, আমার উপর 13 লক্ষ টাকার ধার ছিল, আমি অনেক নাজেহাল অবস্থায় ছিলাম। আমি আপনাদের চ্যানেলে বিসমিল্লাহির রহমানির রহিমের একটি ভিডিও দেখেছিলাম। সে সময় আমি অনেক চিন্তিত ছিলাম, অনেক দুঃখী ছিলাম।
যখন আমি এই ভিডিওটি দেখি তখন আমার মন খুশিতে ভরে যায়। আমার পুরো বিশ্বাস জেগে গিয়েছিল যে যদি আমি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল লবঙ্গের দানায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল অসুবিধা দূর করে দেবেন। আমি পুরো বিশ্বাসের সাথে লবঙ্গের দানায় বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটি করি। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের মধ্যেই এমন ফজিলত দান করলেন যে আমার ভালো জায়গায় চাকরি হলো এবং আল্লাহ তাআলা এমন বরকত দান করলেন যে কিছুদিনের মধ্যেই আমার ধার শোধ হয়ে গেল। এরকমভাবেই অন্য একজন ভাই আমাদের মেসেজ করে বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের খাজানায় আমি চাকরি পেয়ে যাই। আরেকজন বলেন যে আমি অনেক চেষ্টা করেও কোনো চাকরি পাচ্ছিলাম না, অনেক চেষ্টা করেছিলাম, তখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম লবঙ্গের দানায় পুরো বিশ্বাসের সাথে পাঠ করলাম, তখন আল্লাহ আমার সকল অসুবিধা দূর করে দেন এবং এখন আমি অনেক ভালো আছি, যখন কি আগে খাবার পাওয়াটাও অনেক মুশকিল ছিল। আরেকজন ব্যক্তি বলেন যে আমার বাচ্চার পেটে অনেক ব্যথা ছিল, অনেক চিকিৎসা করালাম তবে তা খতম হচ্ছিল না। আমি বিসমিল্লাহির রহমানির রহিম লবঙ্গের দানায় পাঠ করা শুরু করি, তারপর আলহামদুলিল্লাহ আমার সন্তান এখন সুস্থ আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই হচ্ছে সেই আমল যা শুনে আপনাদের ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ পাঠে এত বেশি বরকত এবং ফজিলাতে রেখেছেন যে এই আমলটি অবশ্যই করা উচিত। এখন এই আমলটি কি তা ভালো করে শুনে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম হাজার বার নামাজে আসরের পর পাঠ করে ছয়টি লবঙ্গের দানায় পড়ে নেবেন। যদি আপনার ধন সম্পদের সমস্যা হয় তাহলে এই লবঙ্গগুলো নিজের মানিব্যাগে রেখে দেবেন। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে। আপনাদের যদি ধন সম্পদের দরকার হয়ে থাকে, আপনি ধারগ্রস্ত আছেন এবং তা থেকে আপনি নাজাত যদি পেতে চান তাহলে অবশ্যই এই আমলটি করে দেখুন। আর যদি আপনারা এমন কিছু রোগে ভুগছেন যা খতম হচ্ছে না তাহলে ছয় দিন এই আমলটি উজু করে নেবেন। অর্থাৎ আপনাদের যে সমস্যাই থাকুক না কেন আপনারা শুধু এই আমলটি করে নিন, ইনশাআল্লাহ সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কতই না বরকত রেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে যেন আমাদের বিশ্বাস গভীর হয়ে যায়। আজকের জামানায় আমাদের এত বেশি সমস্যা দেখা দেয় কারণ আমরা কোরআন শরীফ থেকে দূরত্ব রেখেছি। নিজেই ভেবে দেখুন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি এত ছোট আমলে এত বেশি ফজিলত রেখেছেন তাহলে পুরো কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি ফজিলত রেখেছেন। কোরআন হচ্ছে আলো, অন্ধকার থেকে আলোকিত করে তুলে আমাদের কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমল করে এর থেকে ফজিলত হাসিল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকল সমস্যা থেকে নাজাত দান করুন, আমাদের সহিহ এবং নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, আমিন। এর সাথে সাথে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, কেননা কোনো আমলই নামাজ ছাড়া কবুল হয় না এবং নামাজ হলো ফরজ এবং নামাজ হলো বেহেস্তের চাবি। আমরা নামাজ ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবো না, তাই অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।